তোমার তো চেস্ট ড্রয়ার একটা খুবই দরকার ছিল, ফাইনালি আমরা আজকে এটা পেয়ে গেলাম। চলো এটা আমরা খুলে ফেলি এবং নিজেরাই এটা সেট আপ করে ফেলি। Wow! It's a user guide, right? Packing list পেয়ে গেলাম আমরা, টপ টু বটম দেখি সব কিছু ঠিক আছে কি না। তো ওপেন করে ফেলি। ওকে, ও হার্ডওয়্যার বক্স, এক্স্যাক্টলি এটাই খুঁজছিলাম। চেস ড্রয়ারটা সেট আপ করার জন্য যা যা ইকুইপমেন্ট দরকার আমাদের, সব কিছুই হার্ডওয়্যার বক্সে অ্যাভেলেবেল আছে। চলো আমরা এগুলো বের করে আমরা সেট আপ করে ফেলি। চলো প্রথমে আমরা যেটা করব, সমস্ত জিনিসগুলো আমরা নামিয়ে রাখি এবং সেট আপ করার পরে আমরা সব জিনিসের সাথে পরিচিত হয়ে নিব। ওকে, প্যাকিং লিস্ট তো আমাদের হাতেই আছে। এখন আমরা প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে বটমটা আমরা বের করে রাখলাম। আমরা একটু ড্রয়িংটা দেখি, যেটা হচ্ছে ফিটিং ম্যানুয়াল। ওকে, এখানে সব প্রথমে আমরা প্যাক ওয়ান থেকে আমরা এই বটমটা বের করে নিয়ে আসছি, তার সাথে আমরা টপটাও আনছি। তো বটমের সাথে যে আনুষঙ্গিক জিনিসগুলো আছে সেগুলো আমরা সেট আপ করার পরে সবার লাস্টে গিয়ে আমরা টপটা অ্যাডজাস্ট করে দেবো। আমরা বটমের সাথে এখন যেটা করব, আমরা কি পেলাম, আমরা লেফট সাইড এবং রাইট সাইডের আমরা দুটো জিনিস পেয়ে গেলাম। এখন এই দুইটা আমরা বটমের সাথে অ্যাডজাস্ট করব। এরপর আমরা কি করব, এই দুইটা সাইডের মাঝখানে আমরা এখন একটা মিডল পার্টিশন নিয়ে আসব। ও আরেকটা বিষয়, মিডল পার্টিশনটা সেট আপ করার আগে আমাদের অবশ্যই দুই পাশে দুইটা চ্যানেল সেট করতে হবে। আমি নিয়ে আসতেছি, এইটা হলো চ্যানেল, এই চ্যানেলটা আমাদের এখানে ফিটিংস করতে হবে। দেন তারপর হচ্ছে আমরা মিডল পার্টিশনটা সেট আপ করবো। আমরা এখন প্রথমে লেফট সাইডে চ্যানেলটা সেট আপ করবো। এখানে টোটাল পাঁচটা চ্যানেল বসবে। চ্যানেলের সেট আপটা প্রায় কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এখানে টোটাল এই সেট আপের ভিতরে ছয়টা হাউজিং ব্রাইট লাগাবো। এটা হচ্ছে হাউজিং ব্রাইট বটমের সাথে। এখন আমাদের সাইডটা রেডি হয়ে গেছে, তাহলে চলো আমরা সাইডটা এখন সেট আপ করে ফেলি। চলো, তার আগে কি করতে হবে, এটা তো উড পিন, এবং এই উড পিনটা আমাদের বটমের সাথে সেট করতে হবে। করে ফেলো। ফাইনালি এটা অ্যাডজাস্ট হয়ে গেল। এটা হলো একটা সেলফ, এই সেলফটা এখন আমরা রাইট সাইডে অ্যাডজাস্ট করব। তারপরে এটা যখন আমাদের অ্যাডজাস্ট হয়ে গেল, এখন আমরা মিডল পার্টিশনটা এটার সাথে অ্যাডজাস্ট করে দেব। চলো, হয়ে গেল। এখন আমরা এই মিডল পার্টিশনের সাথে লেফট সাইডটাও সেট আপ করে ফেলব। আচ্ছা, লেফট সাইডটা লাগানোর আগে আমাদের কি করতে হবে, বটমের সাথে তিনটা উড পিন সেট করতে হবে। আচ্ছা, তুমি তাহলে এটা, চলো এবার এটা অ্যাডজাস্ট করে ফেলি। আমাদের লেফট সাইডটা অ্যাডজাস্ট হয়ে গেল। এখন এটার সাথে আর কি কাজ বাকি আছে, সেটা হলো আমাদের এটা টপটা অ্যাডজাস্ট করতে হবে। এটা হচ্ছে টপ, টপটা এখন আমরা এখানে অ্যাডজাস্ট করে ফেলব। এটা অ্যাডজাস্ট হয়ে গেলে আমাদের চেস্ট অফ ড্রয়ারটা দাঁড় করাতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে টপ সাপোর্ট। আমরা ব্যাক সাপোর্টটা লাগানোর আগে আমরা টপ সাপোর্টটা এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এটা হচ্ছে ব্যাক প্লাই সাপোর্ট, এটা এখন আমরা এখানে সেট আপ করব। ধরো, হ্যাঁ ঠিক আছে, তার সাথে এখন ব্যাক প্লাই গুলো অ্যাডজাস্ট করে দেবো। Thank you.
এখন আমাদের টোটাল ওয়ার্ডরোবটা রেডি, দেন এখন আমরা এটা দাঁড় করে ফেলব। চলো আমরা আমাদের চেস্ট অফ ড্রয়ারটা দাঁড় করানোর আগে ব্যাক প্লাইয়ের সবগুলা স্ক্রু সেট আপ করে নিচ্ছি। ফাইনালি তোমার চেস্ট অফ ড্রয়ার রেডি, এখন আমরা যেটা করব আমরা ড্রয়ারগুলো সেট আপ করে ফেলি। চলো চলো আমাদের তো চেস্ট অফ ড্রয়ারটা দাঁড় করাই ফেললাম, এখন আমরা কি করব চেস্ট অফ ড্রয়ারের ড্রয়ারগুলো সেট আপ করবো। সেট আপের ক্ষেত্রে কি করছি আমি, প্রথমে আমি হাউজিং ব্র্যাকটা সেট আপ করলাম, এখন হাউজিং ব্র্যাকের উপরে আমি আমার সাইডগুলো অ্যাডজাস্ট করব। সাইডগুলো অ্যাডজাস্ট করতে গেলে আমি নিয়ে নিচ্ছি, আচ্ছা এটা হচ্ছে রাইট সাইড, রাইট সাইডটা অ্যাডজাস্ট করলাম, লেফট সাইডটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। হাউজিং বোর্ডটা আমরা সাইডে সেট আপ করে নিয়েছি। আচ্ছা প্রথমে আমরা ফ্রন্ট সাইডটা তো নিয়ে নিয়েছি, ফ্রন্ট সাইডের সাথে আমরা এখন হাউজিং ব্র্যাকটা সেট আপ করছি। এই হাউজিং ব্র্যাকের উপরে আমরা হচ্ছে লেফট সাইড এবং রাইট সাইড দুইটা সেট আপ করবো। দুইটা সেট আপ করা হয়ে গেলে আমরা তার সাথে ব্যাক সাইডটাও অ্যাডজাস্ট করে ফেলবো। ব্যাক সাইডটা অ্যাডজাস্ট করে তারপর হচ্ছে আমরা ব্যাক প্লাইটা সেট আপ করবো। ব্যাক প্লাইটা সেট আপ করার পরে যখন আমাদের ড্রয়ারটা কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে আমরা সাইডে হাউজিং বোর্ডটা লাগিয়ে দিব, তখন আমাদের পুরো ড্রয়ারটা কমপ্লিট হয়ে যাবে। চেস্ট অফ ড্রয়ারটা সেট আপ করার পর আমরা কি করেছি, ব্যাক প্লাই সেট সাপোর্ট যেটা সেটা আমরা অ্যাডজাস্ট করে নিছি, এখন আমরা এটা এখানে সেট আপ করে ফেলি। ওকে বাহ খুব সুন্দর, চেস্ট অফ ড্রয়ারে পাঁচটা ড্রয়ারই আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের চেস্ট অফ ড্রয়ারে ডোরটা সেট আপ করতে হবে। ডোরটা সেট আপ করতে হলে আমাদের তার আগে কী করতে হবে, এই হিন্সটা সেট আপ করতে হবে। এই হিন্সটা সেট আপ করলেই আমরা ডোরটা এটার সাথে অ্যাডজাস্ট করতে পারবো। চলো আমরা হিন্সটা সেট আপ করে তুলি। আচ্ছা সবশেষে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো রাখার জন্য এটা ব্যবহার করতে হবে, এটা কি হ্যাঙ্গার টিউব। আচ্ছা হ্যাঙ্গার টিউব, চলো আমরা হ্যাঙ্গার টিউবটা অ্যাডজাস্ট করে দিই। ফাইনালি হ্যাঙ্গার টিউবটা অ্যাডজাস্ট করা শেষ, ডোরটা লক করে দিব। কমপ্লিট চেস্ট অফ ওয়ার্ড্রোব, চলো চলো।